75 সালে কিন্তু কোনো চামচা খুঁজে পাওয়া যায় নাই আর বুইল্লা যায় না বুইল্লা যায় না কোনো চামচা খুঁজে পাওয়া যায় নাই কোনো ডিপ্লোমেট খুঁজে পাওয়া যায় না বাংলা কোনো বুদ্ধিজীবী খুঁজে পাওয়া যায় নাই বুঝতেছো ওই দিন আসতেছে এরপরে সে কোন মুখে আমেরিকাতে ঢুকছে আইসা এই ডেমোক্রেটিক কান্ট্রিতে কিনিতে আসছিল মহিলা এই মাতারি কিনিতে আইছে এতে কিছু লুটতে আইছে তোমার সময় শেষ রশ্মি কিন্তু ফাঁসির পড়াই দিছে অলরেডি আচ্ছা হাসিনার গলার ভিতরে এখন এই মজলুম জনতা শুধু বলবে আল্লাহ আকবর বলে টান দিবে মাথা ছিড়া মারি পড়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আমার পাশে যে ভদ্রলোক বসা জনাব মোস্তফা কামাল বাংলাদেশের ইতিহাস নিয়ে তার একটি ভিডিও আমরা রেকর্ড করেছিলাম ভিডিওটি সুপার ভাইরাল হয়েছে এবং আপনাদের অনেকের অনুরোধ ছিল যে ওনার আলোচনা আপনারা আরও শুনতে চান যে কারণেই মূলত আমি জনাব মোস্তফা কামালের মুখোমুখি হলাম আজকে আমরা আলোচনা করব মূলত 2001 সাল থেকে আজকে পর্যন্ত মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে বর্তমান যে চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কেনই বা যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল এবং কেনই বা তাকে আবার ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র তো জনাব মোস্তফা কামাল আপনি যদি শুরু করেন যে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র কেন ক্ষমতায় বসিয়েছিল আচ্ছা এই কথা উত্তর দিতে হলে আমাকে আসতে হবে 2001-এর ইতিহাসে আসতে হবে শুরু করে 2001-এ যখন বিএনপি ক্ষমতা বিএনপি এবং জামাত ক্ষমতায় আসলো তখন সে এই মক্ষী রানী সহন সে প্রেসিডেন্টের কাছে আপিল করলো কি আপিল করলো যে ইলেকশনটাকে বাদ দেওয়ার জন্য কারণ তার একটা আশা ছিল এবং তার একটা ভরসা ছিল যে আমার বাপ এই দেশকে স্বাধীন করে দিছে আমি বসবো ক্ষমতাতে অন্য কেউ কেন বসবে ওয়াই সে তখন প্রেসিডেন্টের কাছে আপিল করলো ইলেকশন বাতিল করার জন্য ওই ইলেকশন বাতিল হলো একটা সুষ্ঠু একটা ফেয়ার ইলেকশন সে কেন বাতিল করা হবে 2001 সালের নির্বাচনে এরপরে থেকে সে ষড়যন্ত্র আরম্ভ করে দিল সে প্রথম সে টেলিভিশনে এসে বলতো আপনারা দেখেন ওই সময় টেলিভিশন খুললে আমি দেশটাকে তালেবান হতে দেব না আমি দেশটাকে জঙ্গিতে ভর্তি হতে দেব না এসব ডায়লগ করতো এরপরে সে এসব ডায়লগ নিয়ে সবসময় সে করতো কি ওয়েস্টার্ন কান্ট্রির কাছে এসে ইয়া লিখতো চিঠি লিখতো যে এই দেশ তো জঙ্গিতে ভরা যেতেছে জঙ্গি হচ্ছে এই দেশ কিন্তু জঙ্গিবাদ একবার ভরা গেলে তখন কিন্তু আর এই জঙ্গিবাদকে থামানো যাবে না পুরো পৃথিবী এটার জন্য সাফার করবে ইন দ্য মিয়ানটাইল সে বাংলা বাইকে ফিডিং দিল বুঝলেন ইন্ডিয়ান র এরা বাংলা বাইকে ফিডিং দিল এই মানে আপনি বলতে চান বিএনপির ক্ষমতা থাকাকালীন বাংলা বাইকে ফিডিং দেওয়া সিরিজ বোমা ইয়া করে দিল এটা কি আপনি কি আপনি বলছেন এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল অফকোর্স ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল এটা মানে বাংলা ভাই আব্দুর রহমান 2005 সালে 64টি জেলায় যে সিরিজ বোমা হামলা করেছিল আপনি বলছেন এটা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্র ছিল রয় না রয়ের ভিতরে কিছু মাফিয়া আছে মাফিদার ষড়যন্ত্র ছিল রত আছে রত থাকবে প্রত্যেক দেশের গোয়েন্দা রয়ের ভিতরে কিছু মাফিয়া আছে মাফিয়াদের ষড়যন্ত্র ছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কি কইরায় দেশটাকে ভিতরে বাংলাদেশের ভিতরে ঢোকা যায় আধিপত্য বিস্তার করা যায় তার মানে এই এই সিরিজ বোমা হামলাটা শেখ হাসিনার পক্ষে গিয়েছিল বা তার পক্ষে নেওয়ার জন্যই এই এটা করা হয়েছিল কারণ আপনি যখন একটা দেশে ঢুকতে যাব একজন না একজনকে তো বসাইতে হবে আমার চয়েস বলে একজন সার্ভেন্টকে রাইট রাইট তখন তারা এই জিনিসটা করাই দিল এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে শায়খ আব্দুর রহমান বাংলা ভাই তারা যে সিরিজ বোমা হামলা করলো এটা আপনি বলছেন যে ইন্ডিয়ার ষড়যন্ত্র রয়ের ষড়যন্ত্র এটা ইন্ডিয়ার মাফিয়ার ষড়যন্ত্র কি তাহলে যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে দিয়ে করিয়েছিল যুক্তরাষ্ট্র এখানে কোনো কিছু আসি আমি আসতেছি আপনার সামনের দিকে আসতেছি আমি আসতেছি করাইলো এটা এই এই সন্ত্রাসে এই একটা নোট বানাইলো ওকে একটা একটা নোট বানাইলো তো দেশে দেখো সন্ত্রাসী আছে সন্ত্রাসী ভরে যাবে দেশের ভিতরে আইসা পড়ল এরপরে 21শে অগস্টের গ্রেনেড হামলা ওটা একটা বড় নোট করে ফলাইলো যে দেখো কোনো সন্দেহ আছে কি না আছে যে এই যেখানে সন্ত্রাসী যে নাই FBI-র লোক আসলো আমেরিকা থেকে ইনভেস্টিগেশন করার জন্য FBI ইনভেস্টিগেশন করলো কোটা তাদের কোনো রেজাল্ট আমরা পাই নাই আমরা জানতে পারি নাই কারণ এটাও করাইছে ওই যে ইন্ডিয়ার মাফিয়া চক্র যে রয়ের ভিতরে যে কাজ করে যারা রস তারা এই কাজটা করাইছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শায়খ আব্দুর রহমান বাংলা ভাইয়ের সিরিজ বোমা হামলাও ইন্ডিয়ার ষড়যন্ত্র এবং 21শে আগস্টের গ্রেনেড হামলাটাও ইন্ডিয়ার ষড়যন্ত্র আচ্ছা ষড়যন্ত্র করাইলো করানোর পরে কি হইলো তখন তো বিএনপির টার্ম অলরেডি শেষ অলমোস্ট শেষ হয়ে গেছে বুঝছেন করলো কি তখন এই ইনফ্লুয়েন্স করাইয়া বুঝছেন ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করাইলো
যে এখানের ভিতরে ইয়া করো কি না কয় ওই ইয়া করো না 111 করাও 111 করে গভর্নমেন্ট ইয়া চলে আসলো ফকরুদ্দিন মনুদ্দিন চলে আসলো আর ইন্ডিয়া তখন কি খোর দেখেন আপনি ইন্ডিয়ার ভিতরে তখন লস্করে তৈয়বা ইন্ডিয়ার পার্লামেন্টের ভিতরে আপনার খবর নিয়ে দেখেন লস্করে তৈয়বা তখন পার্লামেন্টের ভিতরে আক্রমণ করলো দুই দিন পর্যন্ত বন্দুকযুদ্ধ চললো ওই দুই দিন বন্দুকযুদ্ধ পাওয়ার পরে এই বন্দুকধারীরা সবাই মারা গেল পরবর্তীতে আরও কিছুদিন পরে আবার দিল্লির ভিতরে সন্ত্রাসী হামলা হইল 19 জন সব পুলিশ সহকারে 19 জন ইয়া হইলো ইন্ডিয়ার নাগরিক নিহত হইল বুঝছেন এইগুলি নিয়ে আখ্যানা করলো ইন্ডিয়া আখ্যানা করলো এগুলি আর বাংলাদেশের এগুলি আখ্যানা করলো 9/11 করার 111 করার পরে আখ্যানা করার পরে এগুলি তখন ওয়েস্টার্ন কান্ট্রির কাছে চালান করলো যে তোমাদের কি এখনো সন্দেহ আছে যে এখানে যে জঙ্গিবাদ নাই বা জঙ্গি নাই আমেরিকা তখন চিন্তা করলো আরে 9/11 তো আমার দেশ শেষ করে দিছে জঙ্গিবাদেরা এত কিছু রাখে নাই তো এখানে যদি জঙ্গিবাদের আবার উৎপত্তি হইতেছে এটা কি করা সম্ভব এটা তো কিন্তু দমন করতেই হবে যে করেই হোক তখন কি করলো হাসিনার ক্ষমতার পার্লামেন্ট করাইলো আর চকিদারি ডান্ডা দিল ইন্ডিয়ার হাতে চকিদারি ডান্ডা কি বুঝুন তো কি ইন্ডিয়াকে চকিদারি ডান্ডা দিল যে তুমি চকিদারি ডান্ডা নাও আর বাংলাদেশকে দেখো কারণ তখন ওয়ার এগেইনস্ট টেররের যুদ্ধ চলতেছিল ওয়ার্ল্ড ওয়াইড তার মানে এই জায়গায় মানে যুক্তরাষ্ট্রের নজর কাড়ার জন্য ইন্ডিয়া ষড়যন্ত্র করে বাংলাদেশে জঙ্গি আছে এই ষড়যন্ত্রটা একটা নাটকের আদলে মঞ্চস্থ করে আমি জাতির কাছে বিচার করতে দিলাম এটাকে আমি যে কথাগুলি বলতেছি আমি বাংলাদেশের জাতির কাছে বিচার করতে দিলাম আমি আসেন সামনে আসেন আরো সামনে আসেন তো তারপরে আপনি বলছেন যে চকিদারি ডান্ডা দিল ইন্ডিয়ার হাতে দিল ইন্ডিয়ার হাতে যখন চকিদারি ডান্ডা দিল ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের বিশেষ করে মিলিটারি ফোর্সকে যথেষ্ট ভয় পাইছে কারণ সে জানে 1965 সনে তার মিলিটারি র্যাঙ্কে কলাপস করে দিছিল 65 ওয়ারে স্কোয়াড্রন লিডার আমি আলম 11টা ফাইটার ফলাইছিল সে তখন সে চিন্তা করলো এই দেশটাকে তাকে যদি পিলারলেস করতে হয় তখন আমাকে দুইটা কাজ করতে হবে একটা হইতেছে মিলিটারি কনফ্লিক্টটাকে ডেড করে দিতে হবে এই তো দুয়াল বিডিআর হত্যাকাণ্ডে 557 জন মধ্য মুহাজ মুজাহিদ বিডিআরকে শহীদ করে দিল আচ্ছা তো এই জায়গায় এই যে 2000 মানে 111 তো মোটামুটি কয়েক বছর চললো মানে ফখরুদ্দিন মইনুদ্দিন দুই বছরের মতো চলছে জি তো এরপরে যে নির্বাচনটা হলো আপনি কি মনে করেন যে সেই নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছিল অফকোর্স ইঞ্জিনিয়ারিং হয়েছে নাহলে বিএনপির মতো একটা দল 30টা সিট কি করে পায় এবং ওই পুরোপুরি চকিদারি ডান্ডা ছিল ইন্ডিয়ার হাতে সে যেখানে ডান্ডা ঘুরাইছে ওখান দিয়ে সে সাকসেস করছে এই চকিদারি ডান্ডা সে নিল বুঝলেন নিয়া বললো হাসিনাকে যে তোমাকে আমি আজীবন ক্ষমতা রাখবো কিন্তু আমি যা বলি তা করতে হবে সেই বিডিআর উপরে হামলা করা 57 জন মর্যে মুজাহিদকে শেষ করে দিল এই তার কিন্তু প্রথম প্ল্যান না একটা দেশের দুইটা পিলারের একটা পিলারকে সে ফলাই দিল রাইট আরেকটা পিলার রইল আরেকটা পিলার রইল কি পলিটিক্যাল অপোনেন্ট এগুলির বিরুদ্ধে যদি কেউ প্রোটেস্ট করে তাহলে বিরোধী পলিটিক্যাল পার্টিরে প্রোটেস্ট করবে আরে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি জাতির কাছে একটা প্রশ্ন বলতেছি আমি জিজ্ঞেস করতেছি আমার জাতির কাছে একটা লোক সিএনজি চালায় তাকে যদি বলা হয় তুমি হেলিকপ্টার চালাবা তোমাকে চালাইতে হবে সে হয়তো পালাবে আর নাহলে আত্মহত্যা করবে তার একদিয়ার মতো লোকের ক্ষমতা আছে সে এত বড় একটা হামলা করে আমি জাতির কাছে আপনি বলছেন যে অপোজিশন পার্টিকে ধ্বংস করার একটা পলিসি ছিল তার এটাতে অপোজিশন পার্টিকে ধ্বংস করে দিল এই রায় কি এই রায়েও কি ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র আমি বললাম না দুইটা পিলার একটা পিলারকে তো ফালাই দিল সে বিডিআর হত্যা করে আরেকটা পিলার বাকি ছিল অপোজিশন পার্টি সবচেয়ে বড় পার্টি তারা এটা প্রোটেস্ট করবে ওই জন্য ওই পার্টিটাকেও সেজা করে দিল আচ্ছা ফলাই দিল আর কি হলো তখন তখন পিলারলেস বাংলাদেশ হয়ে গেল এই রয় ঢুকা পড়লো প্রতি জায়গার ভিতরে তাদের লোক তারা শিফট করে দিল এমনবার 2014 চকিদারি ডান্ডা কিন্তু অলরেডি ইন্ডিয়ার হাতে আমেরিকা কিন্তু তাকে দায়িত্ব দিয়ে এত কিছু দেখার তার দায়িত্ব নয় তখন মিডল ইস্টের কনফ্লিক্ট চলতেছে কড়া কনফ্লিক্ট চলতেছে সৌদিকে তার নজর চকিদারি ডান্ডা যখন তার হাতে দিল 2014 ইলেকশন সুজাতা সিং রে পারাইলো বাংলাদেশের ভিতরে পারাইয়া কি বললো এরশাদকে ক্যাপটিক করে বললো দেখো দেখছে যে বিএনপি আবার ক্ষমতা চলে আসবে ক্ষমতা তাকে আসতে দেবে না তা কি করলো এরশাদকে ক্যাপটিক বানাইয়া সে দ্বিতীয়বার হাসিনা বিবির মক্ষী রানীকে আবার বসাইল ক্ষমতাতে তার ইয়া করার দেখেন এখন বাংলাদেশে জঙ্গি আছে প্রমাণ কেমনে করবে 2015 কি করলো হলিহাটিজের ঘটনা ঘটলো ঘটছে কি ঘটনা এগুলি সুইসাইডের স্কোয়াড তারা কি করছে ইয়া করে বানাই আনছে দেখানোর জন্য পৃথিবীর কাছে দেখো এখনো জঙ্গি আছে কি করলো জাপানিজ একটা ইয়াকে সিটিজেনকে কিল করা হইল পৃথিবী তো সবাই মনে করবো আরে বাবা বাংলাদেশে তো জঙ্গি ভরে গেছে হাসিনা তো পারফেক্ট মহিলা
জঙ্গিবাদ দমনের জন্য এই নাটকগুলি আমি জাতির কাছে প্রশ্ন করতেছি, আমি যে কথাগুলি বলতেছি এগুলির কোনো কোন সংশয় যদি কেউ থাকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনারা দয়া করে জানাবেন। এমনি চললো 2015, 2016, 2017, 2018 ভিতরে যখন আসলো এখন কি করে আবার ক্ষমতা আসবে? নৈশ্য ভোট করে বুঝছেন ক্ষমতা, কারণ ডান্ডা তার হাতে, চৌকিদারই ডান্ডা আমেরিকার, পৃথিবীর মোড়লের ডান্ডা কিন্তু বুঝছেন ইন্ডিয়ার হাতে, ডান্ডা সে ঘুরাচ্ছে, আমেরিকা নজর দিচ্ছে না ডান্ডা ঘুরে। দু এভাবে চলতে 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 2015-16 কি করলো এই বেনজিউর, এই 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 খুনি খুনের কন্ট্রাক্টার বেনজিউর, সে করলো কি, আরে বস্তির থেকাল কত ছেলে কুড়াইতো, 15 জন 20 জন করে জেলে ঢুকাইতো, এক মায়ের এক ছেলে, একজনে কামাইতো আর তার বৃদ্ধ মা বাবা হইতো, তার ইনকামে বাঁচতো, তার তার বউ তুদা ছোট বাচ্চাকে সাহার দিত তার ইনকাম দিয়ে, এই লোক এই ছেলেগুলিকে জেলে বন্দি করতো, করার পরে যেন একটু বড় বড় দাঁড়িয়ে হইতো জেলের থেকে বাইর করে, ওই যেরকম নেতাজি যেরকম বলছিল সিরাজ শিকদার রে, যাও যাও ছেড়ে দেওয়া হয়েছে, বেচারা যদি একটু দূরে গেলো তখন তাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে, ওই ফর্মুলা বুঝছেন আবার অবলম্বন করা হয়েছে, ওই লোকগুলির উপরে গুলি করলো, বুঝতে পেরেছি, গুলি করে মেরে ফেলাইলো। এখানে একটা 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 ঘটনা একটা একটা ঘটনা বোধহয় বাদ পড়ছে, সেটা হচ্ছে এই যে 2013 সালে দুইটি ঘটনা, একটা ঘটনা হচ্ছে কন্টিনিউ চলতেছিল আর একটা ঘটনা হঠাৎ করে হয়ে গেল, সেটা হলো 5ই মে শাপলা চত্বরে একটা ঘটনা। আচ্ছা ওকে ওকে, আমার মনে হয়েছে যে এটা তখন ওই ইয়ে করলো, তারা ওই শাপলা চত্বরে আসলো, ওই যে হেফাজতের লোকজন আসলো, জি জি, আসার পরে তার তাকে প্রটেস্ট করার জন্য তুমি ক্ষমতা ছাড়ো, তুমি এভাবে জঙ্গিবাদের কথা করে দেশকে বিক্রি করে দিতেছো, এই প্রটেজন করলো, তখন এই বেনজির কুখ্যাত বেনজির ছিল লাইট অফ করে দিয়া বুঝছেন তাদেরকে নৃশংস হত্যা করে। তো এই এই জায়গায় কি আপনি মনে করেন যে এই বুদ্ধিটা কি শেখ হাসিনা বা ম্যানেজারের বুদ্ধি, নাকি এখানেও ইন্ডিয়ার কোনো বুদ্ধি ছিল? ভাই দুটা মিলিয়ে এটা একসাথে, কারণ শেখ হাসিনা দেখলো যে আমি এতটুকু বাইরে গেছি, এখন তো যদি আমাকে টিকতে হয় তো আমার তো নিজেরও কিছু করতে হবে, সবসময় কি শয়তান নাম থেকে বুদ্ধি দিবে, আপনি নিজেও কিছু বুদ্ধি বের করতে হবে আপনাকে, তখন সেই বুদ্ধিটাকে অ্যাপিল করলো। আচ্ছা, আর এইভাবে করলো কি জঙ্গিবাদকে কন্টিনিউ করার জন্য, এই জেলের ভিতরে বস্তির থেকে ছেলে, জোয়ান ছেলে ছেলে কিছুই জানে না, দিন মজুর আজ না জেলে পড়াইতো, যখন বড় বড় দাঁড়িয়েতো চলইতো, এদেরকে বার করে এনে দিত, কিছু বই দিত তাদের হাতে, যখন এক জায়গায় নিয়ে বলতো ছাইড়ে দাও চলে যাও তোমরা, যখন তারা চলে যেত তাদেরকে ক্রস ফায়ার দিয়ে মাইরা পৃথিবীর কাছে দেখো দেখো জঙ্গি এখনো আছে আমার দেশের ভিতরে, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, মিথ্যা কথা। আচ্ছা, এই দেশকে সে বিক্রি করার জন্য, সে ক্ষমতায় থাকার জন্য এই মহিলা বুঝছেন, এই 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 অসভ্য মহিলা সে এগুলি এই ষড়যন্ত্র পাকাইছে। 2018 পর্যন্ত চলছে। আমাকে আর একটা বিষয় আচ্ছা ওকে জিজ্ঞেস করেন, যেমন এই যে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এই যে একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের নামে তাদের, আমি এখনই বলছি যে দুইটা জিনিসকে বিধ্বংস করলে একটা দেশের পিলার পড়া যায়। রাইট রাইট, একটা দেশের পিলার যখন পড়লো কি পড়লো, বিডিআর হত্যা করে পিলার ফলাইলো, আরেকটা পিলার ছিল কি পলিটিক্যাল পার্টি, কে ছিল জামাত এবং বিএনপি, বিএনপি কে তো দিল, হ্যাঁ বিহার শক্তি দিল, তো বিএনপি তারেক জিয়ারে বুঝছেন গ্রেনেড হামলার সাথে জড়িত করে, এরপরে থাকে কে জামাত, এখন কি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল মানে এদেরকে ইয়া করছে, তার বাপ যেমন করতো না বুঝছেন, কই কে হাউ মাউ খাও যশোদের গন্ধ পাও, এখন সে ইয়ে করলো পিএট করলো কি, হাউ মাউ খাও বিএনপি এবং জামাতের গন্ধ পাও, যেখানে পাও এখানে গুলি করো। 2015 সনে প্রথম আলো রিপোর্টে উঠছে, আমি তখন কাজ করি ম্যানহাটনের ভিতরে, কি উঠছে রিপোর্ট, বেনজির বলছে জামাতের লোক যেখানে পাও ওখানে গুল্লি করে মারো, কেন জামাতের লোক কি তার বউকে র্যাপ করছিল না তার মেয়েকে র্যাপ করছিল, র্যাপ কর এই কথা আপনি কেমনে বলেন, আপনি একটা পুলিশ পুলিশ সুপার হইয়া আপনি এই কথা কি করে বলেন, কেমনে বলেন? তো এই হাসিনা মক্ষিয়ানির মন রক্ষা করতে যাইয়া এইভাবে বুঝছেন নিরীহ লোকদেরকে মারছে, এই নিরীহ ছেলেদেরকে মারছে। আচ্ছা, আমি আমরা এবার আমি একটা ইয়া চেয়েছি, বিচার চেয়েছি, আমি একটা ইয়ে দিতেছি আমার জাতির কাছে, যেই মাটা তার ছেলেটাকে হারাইছে, তার বুড়া মা বাপ ছিল, তার বউ ছিল, তার দুটা ছোট বাচ্চা ছিল, একমাত্র কামাই করতো, তাকে মাইরা ফেলানোর পরে তার মা বাপ দেখছে কাঁদতে কাঁদতে এত মারা গেছে, তার যে বউ ছিল তার বউ ছোট দুইটা বাচ্চার মুখে খাওয়া দিতে যাইয়া থেকে তার ইজ্জত বিক্রি করতে হয়েছে, আপনারা কি দেখেন না এটা, আপনারা কি জানেন না সে তার ক্ষমতার জন্য সে কি করছে, সে কি স্বাধীনতা আনছে, স্বাধীনতার জন্য আমরা দায়ী, আমাকে পাকিস্তানিরা গুলি করছিল আমি বাইচা গেছি। আচ্ছা, এখন আমরা একটু 2018-তে আস। আচ্ছা হ্যাঁ, 2018-র নির্বাচন কেমনে হয়েছে জাতি জানে, আমরা সবাই সবাই জানে, পৃথিবী জানে, নো জাতি পৃথিবী জানে, ইন্টারন্যাশনালি সবাই জানে। জি, তো 2018 সালের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনেও কি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য মানে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র, ভাই আপনি
বুঝতেছেন না একটা দেশের ভিতরে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ফরেন কারেন্সিটা ইন্ডিয়া নিয়ে যেতেছে তার লোকগুলি বসাইয়া, অথচ আমার দেশের শিক্ষিত ছেলেরা কাজ পাইতেছে না, সে কেন চাবে না? আপনি আমারে বলেন কেন চাবে না? ওয়াই নট? আপনি জানেন এখানে পাড়া দিলে আমি স্বর্ণের টুকরা পাবো, আপনি যাবে কেন? আপনি ওখানে পাড়া দেবেন না, আমাকে আগে আপনি এটার উত্তর দেন, আমি আপনাকে পরে উত্তর দিই। সব তাদের ষড়যন্ত্র। এবং আমি ইন্ডিয়ান সরকারকে, আমি আমার জাতির পক্ষ থেকে আমি একটা অনুরোধ করতেছি, এনাফ ইজ এনাফ। আমি আমার জাতির পক্ষ থেকে আমি অনুরোধ জানাইতেছি যে আপনারা কি ভুলে গেছেন এলটিটির এগেনস্টে যখন শ্রীলঙ্কাতে আপনারা সোলজার পাঠালেন রাজীব গান্ধীর অবস্থা কি হয়েছিল? আপনারা হয়তো ভুলেন নাই রাজীব গান্ধীর অবস্থাটা কি হয়েছিল। আরে এলটিটির কয়েকটা লোক ছিল আর আমি, বাংলাদেশ কিন্তু ভাইজান 18 কোটি লোকের দেশ। এই লোকের 18 কোটি লোককে যদি আপনারা সেন্টিমেন্টের ইয়ে করে হিট করেন, তাহলে তারা কিন্তু লং মার্চ করলে আপনার ইন্ডিয়ার প্রবলেম হয়ে দাঁড়াবে। বি কেয়ার, এনাফ ইজ এনাফ। আপনারা সরে যান, আপনারা ডেমোক্রেসি ছাড়া দেন আমাদের হাতে, আমাদের দেশে কে আসবে ক্ষমতায় ওটা আমরা বুঝবো। কিন্তু অলরেডি একটা বাংলাদেশে একটা পারসেপশন তৈরি হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে জনগণের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে। তো এখন আমি যে দ্বিতীয় স্টেপে আমি আসতেছি আপনাকে, সেটা হলো এই যে ইন্ডিয়া জঙ্গি, ইন্ডিয়া এবং শেখ হাসিনা জঙ্গি নাটক তৈরি করে যুক্তরাষ্ট্রকে ভুল বুঝিয়ে, এখন হয় না, আমি আসতেছি সামনে আসছি, যুক্তরাষ্ট্র কোন সময় ট্যাপ পাইলো না, আমি বুঝাইতে আসতেছি। যুক্তরাষ্ট্রকে আপনার দৃষ্টিতে কি এটা যুক্তরাষ্ট্র ভুল করেছিল, যুক্তরাষ্ট্রকে কি ভুল বোঝানো হয়েছিল, নাকি যুক্তরাষ্ট্র স্বেচ্ছায়? যুক্তরাষ্ট্র তখন মিডল ইস্টার্ন কনফ্লিক্ট নিয়ে ব্যস্ত, চকিদারি ডান্ডা দিছিল ইন্ডিয়ার কাছে, ওই ডান্ডার নাজায়েজ ফায়দা উঠাইছে বুঝছেন ইন্ডিয়া বাংলাদেশের উপরে, আর মক্ষিরানিকে বসাইছে তোমাকে আমি আর জীবন ক্ষমতা রাখবো, কিন্তু আমি যেটা বলবো ওটা করতে হবে। সে কী করলো দেখালাম, পলিটিক্যাল পার্টিকে সে ডিস্ট্রয় করে দিল, এরপরে কী করলো বিডিআর কনফ্লিক্ট ল্যান্ডারকে সে ডিস্ট্রয় করে দিল, এখন কে তাকে ধরে আস? না ওইটাই বলতে চাচ্ছি, এটা কি যুক্তরাষ্ট্রের ভুল ছিল নাকি যুক্তরাষ্ট্র নজর দিতে পারে নাই, সবখানে সবসময় নজর দিতে পারে না, অনেকে অনেকের ব্যক্তিগত সমস্যা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা তাহলে এখন যুক্তরাষ্ট্র বুঝলো এখন কিভাবে যে আসলে তাদের কিভাবে বুঝলো? 2018 সালে ইলেকশনের পরে যখন এইভাবে বুঝছেন অনেক হিউম্যান রাইটসের ভায়োলেশন হইতেছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলি যেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এরা সমানে বিয়া দিচ্ছে, যখন তারা রিভিউ করলো এটা, রিভিউ করার পরে এরপরে যে ইকরাম হত্যার যে ইয়া ভিডিওটা কিনা ফোন কল রেকর্ড রেকর্ড ভিডিওটা চলে আসলো আমেরিকা, তো আরে আমি তোকে ডান্ডা দিছি বেটা কি করার জন্য, সন্ত্রাস দমন করার জন্য, এমন তো দেখি তুই আমার ডান্ডা ব্যবহার করে তুই নিরীহ লোক মারতস, ডেমোক্রেসিকে শেষ করে দিতস, তখন করলো কি ইন্ডিয়ার থেকে ডান্ডা ছিনিয়ে নিয়ে আসছে, তোকে আর এই দায়িত্ব দিব না, এটার দায়িত্ব আমার নিজের। এরপরে খেপে উঠলো আমেরিকা, ফি ফিয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন চাই, কোনো কিছু মানতে রাজি না। ভাই আমি একটা, আমি 39 বছর ইউরোপ আমেরিকা মিলে আমি 39 বছর, 39 বছর অনেকে আয়ুই পায় না। আমেরিকা যেদিকে নজর দিছে তার কাপড়ের উপরে যেখানে ছিটা আসছে তার ইজ্জতের ছিটা, সে কেউ কে ছাড়ে নাই। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যখন 1994-95-96 যখন বসনিয়ার যুদ্ধ চলে বুঝছেন, এই বসনিয়ার ভিতরে স্লোবোদান মিলোজোভিচ তার সোলজারদেরকে বলছিল গণহারে তোমরা দর্শন করো বুঝছেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ চলাকালীন করলো কি আকান ছিল একজন জেনারেল, আকান কি করলো আমেরিকান যখন সোলজারকে ধরে নিয়ে আসলো, আইনা সে মিডিয়াতে নিয়ে যাবে এদেরকে বুঝছেন, তখন ক্লিন্টন প্রেসিডেন্ট ছিল, ক্লিন্টন কি বললো হে আকান তুমি কি জানো না যুদ্ধ অপরাধ কি জিনিস, তার সাথে অনেক বার্গেনিং চলছে, বার্গেনিং চলার পরে সে দুজন চোলারকে ছাইড়া দেয়। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আমেরিকা বললো স্লোবোদান মিলোজোভিচকে ধরে নিয়ে আসো, এবং তার যে সোলজার আছে 100-এর মতো সোলজার দর্শনের সাথে যার জোরে ধৈর্য নিয়ে আসো দেনেক করে, দেনেক কোর্টের ভিতরে তাদেরকে কী করলো ইন্টারন্যাশনাল কোর্টের ভিতরে ওয়ার ক্রিমিনালের ভিতরে তারা করাইলো, 100 জনের ভিতরে 66 জনের যাবজ্জীবন কারণ তো ফাঁসি নাই সব ওয়েস্টার্ন কান্ট্রিতে, আর স্লোবোদান মিলোজোভিচের রেজাল্ট দিতে হইলে ইয়াতে মানডে সানডেতে 10টার সময় জয় বাংলা হয়ে গেছে, মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই হচ্ছে আমেরিকা, তার ইজ্জতে কিছু বাচ্চে সে ছাড়বে না, সত্যের থেকে সত্য সে প্রতিশ্রুতি দিবে। এখন দেখেন হাসিনা তাকে কি চ্যালেঞ্জ করছে, কটা চ্যালেঞ্জে সে গেছে, ইউএসএর এগেনস্টে কটা চ্যালেঞ্জে হাসিনা গেছে? ভাই আমি এগুলি অ্যানালাইসিস করি, প্রথম চ্যালেঞ্জ সে সংসদপ্রাপ্ত বেনজুরকে আমেরিকাতে মিটিংয়ে পাঠায়, এক নম্বর চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আবদুল্লাহ আল মামুদ, তাকে স্যাংশন দেওয়ার পরেও সে পুলিশ থেকে তাকে নাড়ে নেয়, তার চাকরি আবার এক্সটেনশন করে পদোন্নতি দিয়েছে। হ্যাঁ কত দুজন দুজন দুইটা গেল। দ্বিতীয় চ্যালেঞ্জ, তৃতীয় চ্যালেঞ্জ দেখেন, তার ছেলে বলতেছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে ভণ্ডদের আখড়া, খেয়াল করেন। চতুর্থ চ্যালেঞ্জ, আমেরিকার ওয়াশিংটন ডিসি যদি আমেরিকান এম্বাসি না থাকতো তাহলে ওখানেও মিলিটারি কু হইতো। পঞ্চম চ্যালেঞ্জ, আমেরিকাতে কোনো ডেমোক্রেসি নাই,
ষষ্ঠ চ্যালেঞ্জ এই র‍্যাবেকে স্যাংশন দেওয়ার পরে ছয়টা খুন হইছে, হাসিনা কোনো বিচার করে নাই। সরাসরি আমেরিকার চ্যালেঞ্জ, বাইরে আমেরিকার স্যাংশন, এটা আমেরিকার স্যাংশন তোকে বাংলাদেশের উপরে, যারা খাইতে পায় না যেই দেশ, সে ছয় চ্যালেঞ্জে গেছে। এরপরে সে কোন মুখে আমেরিকাতে ঢুকছে আইসা, এই ডেমোক্রেটিক কান্ট্রিতে কিনিতে আসছিল মহিলা, এই মাতারি কিনিতে আইসে, এতে কিছু লুটতে আইসে, তোমার সময় শেষ। আমেরিকা দেখেন ফেসবুকে কি দিছে, স্বাধীনতা অর্জন করতে হয়, এরপরে কি মানুষের রাইটকে, অধিকারকে কি করতে হয়, নিজে আদায় করে নিতে হয়। এটার মানে কি, রশ্মি কিন্তু ফাঁসির পড়ায় নিছে অলরেডি, আচ্ছা, হাসিনার গলার ভিতরে। এখন এই মজলুম জনতা শুধু বলবে আল্লাহ আকবর বলে টান দিবে, মাথা ছিঁড়া মারি পড়ে যাবে। তার মানে আপনার, আরেকটা কথা বলি, এই ইন্ডিয়া, ইন্ডিয়াকে আমাদের বাংলাদেশের লোকজন তো চিন্তা করতে পারে, আমি বলবো ইন্ডিয়ার কাছে কোনো ক্ষমতা নাই, কারণ ইন্ডিয়া একটা ক্রিমিনাল দেশ হিসাবে ওয়েস্টার্ন কান্ট্রিতে পরিণত হয়েছে। তার কারণ এই রাশিয়ার যুদ্ধ অনেক আগে থাইমা যায়, যদি শুধু ইন্ডিয়া তার থেকে তেল না কিনে, সে ইন্ডিয়ায় তেল কেনার কারণে রাশিয়াকে, পুতিনকে বাঁচায় রাখছে, বুঝছেন। এই ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা, আপনি জানেন যুদ্ধ চলাকালীন কী হয়েছে, একটা পয়সা তেল রাশিয়াতে কেনা নাই, পাঁচ টাকার এক টাকার তেল পাঁচ টাকা দিয়ে কিনছে, কীভাবে তারা সার্ভাইভ করছে। ওই বড় হুজুর বলছে, আমেরিকা বলছে আমরা তার কথার বাইরে যেতে পারি না, তা সেটা কী মনে করছে, আরও কি দাঁড়ায় বলে, আরে স্যাংশন নেশন কী এগুলি, তা আর যেসব চামচা আছে না তাদেরকে ফুলায় বলাইয়া, আরে চামচারা, পঁচাত্তর সালে কিন্তু কোনো চামচা খুঁজে পাওয়া যায় নাই, আর ভুইল্লা যাইও না, ভুইল্লা যাইও না, কোনো চামচা খুঁজে পাওয়া যায় নাই, কোনো ডিপ্লোম্যাট খুঁজে পাওয়া যায় না, বাংলা কোনো বুদ্ধিজীবী খুঁজে পাওয়া যায় নাই, বুঝতেছো, ওই দিন আসতেছে। তার মানে আপনি, আপনার অ্যানালাইসিস বলে যে আগামী টার্মে আর শেখ হাসিনা ক্ষমতায় আসতেছে না, হয়তো যদি আসে সে টিকতে পারবে না, তার টিকার কোন রাস্তা, এমন তার অধপতন হবে নিকৃষ্টতম অধপতন, যে অধপতন হয়েছে সাদ্দাম হোসেনের, যেভাবে অধপতন হয়েছে ইয়ানমাল গাদ্দাফির, যে অধপতন হয়েছে পিনুশিয়র, যে অধপতন হয়েছে ভুট্টোর, যে অধপতন হয়েছে ইন্দিরা গান্ধীর, যেভাবে ইয়ে করছে, এই ধরনের একটা অধপতন হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলা দিছে যে মজলুমের যে দোয়াটা আছে ওটা সরাসরি আল্লাহর আদর্শ দিয়ে পড়ছে, তো যেই মাটা তার ছেলেটাকে একমাত্র কামান্না ছেলেটাকে খুয়াইলো, তার বদ্দোয়া নাই, তার বদ্দোয়া কোথায় যাবে, আপনি বেঁচে যাবেন না বদ্দোয়া থেকে, আপনি বাঁচবেন না, অসম্ভব ব্যাপার, তাহলে আল্লাহ কোরআন মিথ্যা, ওই বদ্দোয়া চলে গেছে, বুঝতেছেন, ওই বদ্দোয়া চলে গেছে আল্লাহর আদর্শে, ওই পঁচাত্তরে আমরা দেখছি হাত উড়ে তো মানুষ বলতো আরে আমরা কেমনে মুক্তি পাবো, 99,000 রক্ষী বাহিনী, মিলিটারি তার, পুলিশ তার, সব তার, কী হইল ভাই, আলহামদুলিল্লাহ কি পড়ে নাই, 15 আগস্টের সকালবেলা আলহামদুলিল্লাহ পড়ছে, ওই আলহামদুলিল্লাহ আসতেছে আবার, ওই আলহামদুলিল্লাহর জন্য আপনারা তৈরি থাকেন, ইনশাআল্লাহ ওইটা আসবেই। আল্লাহ তাআলা এই সরাসর সরকারকে শেষ করছে ডিফারেন্ট ওয়েতে, এক ওয়েতে শেষ করে নাই, ওই আলহামদুলিল্লাহ একভাবে করছে, আরেক আলহামদুলিল্লাহ আরেকভাবে করবে। যখন আল্লাহ ওই সুরা সোহরার ভিতরে 26 নম্বর সুরার ভিতরে বলে দিয়েছে যে মমিনের যখন সব আশা শেষ হয়ে যায় তখন একটা আশা বাকি থাকে, ওইটা গজবের আশা, ওই যদি সব শেষ হয়ে যায় গজবের আশা আমরা ছাড়ি নাই, ছয় জেনারেশনকে ছয়ভাবে শেষ করছে। কোরআন সূরা সোহরা 26 নম্বর সূরা বলে দিবে আপনাকে, আজ সামুদ, ফেরাউন, লোত, বুঝছেন, মাদিন, এদেরকে কেমনে শেষ করা হয়েছিল, ভাগরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ জয় হকেরই হবে, এবং হক আল্লাহ তালার এক নাম, ওটা হতেই হবে, এটা হবেই, হয়তো একটা সময়ের জন্য, রাইট রাইট, একটা সময়ের পরিপ্রেক্ষিতে। এরপরে আমি আরও বলতেছি কোরআন আয়াত বলতেছি, আল্লাহ তাআলা সূরা মুজাদিলার 58 নম্বর সূরার শেষ আয়াতে বলছে, ও ইয়ে দি গ্রুপ অফ শয়তান ক্যান নট উইন, দ্য গ্রুপ অফ আল্লাহ উইল উইন, দি গ্রুপ অফ আল্লাহ উইল উইন, শয়তানের গ্রুপ হে মমিনরা কখনো জয়লাভ করতে পারে না, পরিশেষে আল্লাহর গ্রুপেরই জয় হয়, আল্লাহর গ্রুপেরই জয় হয়, ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, মৃত্যু যান যেহেতু আছে মৃত্যু একবার হবেই, এটা আপনি ভয় পাইলেও হবে না পাইলেও হবে, এটাকে কেউ রক্ষা করতে পারবে না। এরপরে আরেকটা আয়াত বলতেছে কোরআনে ইনশাআল্লাহ, এটার দিকে আপনারা খেয়াল করেন, সৈয়দনা নূহ যখন 950 বছর নবুয়ত করার পরে যখন কিছুই পাইল না, তখন সে আল্লাহর কাছে হাত উড়াইল, আল্লাহ এই জাতি তো কিছুই মানতেছে না শুনতেছে না, এদেরকে আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন, পরকালের সুখ স্বাচ্ছন্দ্যকে বিনষ্ট করে দেন। তখন আল্লাহ তাআলা কি বলছিল খেয়াল করেন, হে নূহ তুমি তোমার কর্ম চালাইয়া যাও আর আমার রায়ের জন্য অপেক্ষা করো। আর যখন ওই রায় আসছিল তখন কিন্তু একমাত্র 40 জোড়াই সার্ভাইভ করছিল। তাই ভাই আপনাদের যে যা দায়িত্ব আছে ওই দায়িত্ব নিয়ে রেডি অবস্থায় থাকেন, এই স্বৈরাচারকে, এই স্বাধীনতা বিরোধীকে শেষ করার জন্য, এরা স্বাধীনতা বিরোধী, এরা দেশকে শেষ করে দিচ্ছে, এরা দেশকে বিক্রি করে দিচ্ছে, এই দেশ আমরা বিক্রি করতে দেবো না, এই দেশকে শেষ হইতে দেবো না, এই দেশের স্বাধীনতা আমরা আনছি, কি বলতে চায় ওনা, এখন মক্ষীরানী কি বলতে চায়,
স্বাধীনতা বিরোধী হাউ মাউ খাও জামাত ধরো আর বিএনপি ধরো তোমরা ধরা পড়ে গেছো তোমাদের সবকিছু ফাঁসি হয়ে গেছে যখন আমেরিকা দেখলো যে ন আমার ডান্ডা ব্যবহার করে সে আমাকে কলুষিত করে এই কাজ করতেছে ইন্ডিয়ার থেকে ডান্ডা ছিনিয়ে নিস আরে অনেকে টকশোর ভিতরে বলে নি পাগল নাকি কি বলতেছে জানেন টকশোর ভিতরে ইন্ডিয়া আমেরিকাকে মিডিয়েশন আরে বেড়া ইন্ডিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানি যেটা ওটারে আমেরিকা স্যাংশন দিছে দুই তিন মাস আগে স্যাংশন দিতে লাগে মিনিমাম তিন মাস কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে স্যাংশন দিছে বুঝছেন ইন্ডিয়া কোনো মিডিয়েশন দিবে দুতলি করবে ইয়ার কাছে আমেরিকার কাছে দিস ইজ আমেরিকা তার ইজ্জতের মধ্যে অলরেডি দাগ পড়ে গেছে সে ছাড়বে না এটা পানক সাপ আগে শুনতাম ছোটকালে সাপেরে যদি পানক সাপকে ব্যথা দেওয়া হয় সেদিকে খুঁজে বেড়ায় ওই লোককে গন্ধে গন্ধে আমেরিকা কিন্তু অলরেডি ব্যথা পাইয়া গেছে আমি বললাম তো কটা অফেন্স করছে ভেরি গুড তো আমরা কথার লম্বা করব না আমরা মোস্তফা কামাল ভাইয়ের কাছ থেকে আমাদের সাম্প্রতিক সময়ের এটা আমি সাম্প্রতিক সময় বলবো 2001 থেকে আজকে 2023 পর্যন্ত যে ঘটনাগুলি আমরা শুনলাম এটা আমরাও বুঝি আপনারাও বোঝেন কিন্তু সমস্যা হচ্ছে যে একটা লম্বা সময় ক্ষমতায় থাকার কারণে আমরা নিরাশ হয়ে যাই আপনারা কেউই নিরাশ হবেন না আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব যার যে সামর্থ্য আছে যে শক্তি আছে আমার চোপায় জোর আছে আমি লম্বা সময় ধরে কথা বলে যাচ্ছি মোস্তফা কামাল ভাইয়ের মতো অনেকেই আমার সাথে কথা বলেন কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চান না কিন্তু উনি সাহস করে ক্যামেরার সামনে আসছে কেউ আসবো না কেউ তো সত্যি কথা বলতো সুতরাং আমরা হতাশ হব না আমরা নিরাশ হব না এবং আমরা আশা করি যে সামনের নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং এই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই ফ্যাসিস্ট এই ভোটচোর নৈশ ভোটের সরকার মানে লেস গুটিয়ে পালাবে আরে তৃতীয়বারের কি আবার দিল দেখছেন তৃতীয়বারের আবার কি কি ট্রিকারি অবলম্বন করছিল ১৫০টা ইভিএম এ ভোট মানে ১৫০টা পালে একটা তো পাবো আবার ক্ষমতায় ১০ বার ঘুরেছি তো আরেকবার ঘুরবো সুতরাং আপনারা নিরাশ হবেন না আপনাদের দায়িত্ব আপনারা পালন করে যান যার সামর্থ্য আছে অন্তত আমাদের এই ভিডিওতে একটা লাইক দেওয়ার আপনি লাইক দেন আপনি আমাদের সংগ্রামে শরিক হলেন আমি আপনার সামর্থ্য যদি থাকে শেয়ার দেওয়ার আপনি শেয়ার দেন আপনি আমাদের সংগ্রামে সামিল থাকলেন যার সামর্থ্য আছে কথা বলার লিখার লিখে যান বলে যান মুক্তি একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ কোনো সরাচার টিকতে পারে নাই সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু